অ্যাস্ট্রোয়োগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজ আপনি নিজেকে কাজের চাপের মধ্যে পাবেন। এই দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে। আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে। পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কাউকে এড়িয়ে না যান। এতে সব কিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে। রাশি মেষ রোম্যান্স। আজ আপনি আপনার প্রেমের জীবনে যে বাধা ছিল তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এর ফলে আপনি আনন্দ পাবেন, শান্তি পাবেন এবং এর মাধ্যমে হয়তো আপনাদের সম্পর্ক অর্থবহ হবে। আপনি দেখবেন যে এতদিন আপনি যে পরিশ্রম আপনার সম্পর্ককে দিয়েছেন তা আজ বাস্তবে রূপায়িত হল এবং আপনার সঙ্গীও এতে যথেষ্ট সন্তুষ্ট। রাশি মেষ ক্যারিয়ার। কেউ কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান, কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন। কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো। রাশি মেষ ফাইন্যান্স। আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে। ইন্স্যুরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে। আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে। রাশি মেষ হেলথ। আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে, কিন্তু বার্গার চিপস এসব খাবেন না, কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে। ভালো খাবারই নিন। আপনার রাতের খাবার সময় খান, চিন্তা কম করুন, সঠিক খাবার খান, পরিপাক ঠিক হবে। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন। আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন। আপনার পরিবারবর্গ আপনার ভালোবাসা চাইবে। আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে। আপনি নিজের তেজস্বক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন। রাশি বৃষ রোম্যান্স। আজ আপনি প্রেমে পড়েছেন বলে আপনার মনে হবে আপনি এমন কারোর সঙ্গে মিলিত হবেন যিনি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন এবং আপনার পরিবারও তাকে পছন্দ করবে। তাই এবার এগিয়ে যান। রাশি বৃষ ক্যারিয়ার। আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন। আপনি অনেক চিন্তাভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করছেন, না হলে আপনাকে পরবর্তী সময় অনুশোচনা করতে হতে পারে। রাশি বৃষ ফাইন্যান্স। জমিটমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে, কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে। তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোনো জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে। রাশি বৃষ হেলথ। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু খাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে। যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময় এর উপরে নজর দেবার। এর ফল আপনি এক রাতের মধ্যেই পাবেন না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই পাবেন। রাশি মিথুন ওভারভিউ। আজকে আপনি আয়নার সামনে নিজের অনেকটা সময় কাটাবেন, কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে ভালো দেখা দিতে চান। আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন, কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে প্রভাবিত করতে চান। আজকে আপনি যা ইচ্ছা তা করুন, কিন্তু আজকাল থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে লক্ষ্য দেওয়া শুরু করে দিন। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনি আপনার সঙ্গীর প্রেমের উষ্ণতা উপভোগ করুন এবং আজ আপনার এই ভালো সময়ের সুযোগ নিন। দীর্ঘস্থায়ী সঙ্গী এবং যারা একা তারাও এই অনুভূতি উপভোগ করবে, এই অনুভূতি উপভোগ করুন। রাশি মিথুন ক্যারিয়ার। বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন, তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন। রাশি মিথুন ফাইন্যান্স। আপনার নিজে মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো, কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন। দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন। আপনার আরও ভালো আমদানি হবে যেটা আপনি ভাবতেও পারেননি। রাশি মিথুন হেলথ। আপনার শরীরের খেয়াল রাখুন। আজ আপনি বেশ হালকা বোধ করবেন। আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে। আপনি গভীরভাবে শ্বাস নিন, নিজের খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন। আপনার বেশ তরতাজা লাগবে। আজ আপনি ভালো ফল পাবেন, কিন্তু শরীরের প্রতি নজর দেবেন। রাশি কর্কট ওভারভিউ। আজকে আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। এই ভ্রমণের কারণে আপনার টেনশন দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন।
এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে শেয়ার করতে চাইবেন। রাশি কর্কট রোম্যান্স, নিজের রোম্যান্টিক জীবনকে ধরে রাখার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। আপনার সঙ্গে সঙ্গে যদি ক্যান্ডেল লাইট ডিনার খেতে পারেন তাহলে আপনার সন্ধ্যাটা যথার্থ হয়। মনে রাখবেন যে অপ্রত্যাশিত এবং নিঃশর্ত প্রেমের শক্তি আছে সম্পর্ককে শক্তভক্ত করার এবং দুজনকেই তা দেবে সম্পূর্ণতা। একঘেয়েমি অসন্তুষ্টির বীজ বপন করতে পারে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। প্রত্যেকেই নিজের নিজের জীবনে উচ্ছ্বাস কামনা করে, তাই আপনার সঙ্গীর জীবনে প্রকৃত প্রেমের স্পর্শ দিন। রাশি কর্কট ক্যারিয়ার, আপনি হয়তো আজকাল কোথাও যাওয়ার জন্য চিন্তিত হয়ে যান। কেন বসের সঙ্গে কথা বলে কাজ সম্পর্কিত ভ্রমণে যাচ্ছেন না? এতে আপনার চাকরি পরিবর্তনের ব্যাপারটা স্বাভাবিক করে দেবে এবং আপনিও সুযোগ সুবিধা পাবেন। রাশি কর্কট ফাইন্যান্স, আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন, শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নেবেন অথবা ঠিক সময় আসার জন্যে অপেক্ষা করুন। সেসব জিনিসই কিনুন যেসব খুব জরুরি। রাশি কর্কট হেলথ, আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা অবলম্বন করা দরকার, চিন্তার কোনো কারণ নেই। কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেক আপের জন্য সাথে নিয়ে যান, আপনার ওদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা দেখে ওদের খুব ভালো লাগবে। রাশি সিংহ ওভারভিউ, সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান, আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার, এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন। এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে, কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন, বেশি ভাবনা চিন্তার দরকার নেই, নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান। রাশি সিংহ রোম্যান্স, যদি সম্ভব হয় মিষ্টি বা উপহারের বদলে অন্য কিছু করার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি আপনার প্রেমের কথা বলতে পারেন। আপনি খুব উপকৃত হবেন যদি আপনি একটা ছোট্ট প্রেমের কবিতা লিখে আপনার প্রিয় ব্যক্তিটির উদ্দেশ্যে পাঠান। এর ফলে শুধুমাত্র আপনার সঙ্গীর মুডই ভালো হবে না, বরং আপনাদের সম্পর্কেও একটা নতুন মাত্রা যুক্ত হবে। রাশি সিংহ ক্যারিয়ার, আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই, কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। রাশি সিংহ ফাইন্যান্স, আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হলো অর্থনৈতিক সমস্যা। আপনি কিছু খরচা করতে চাইবেন, জামা কাপড় বা গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেলে যেতে চাইবেন। নিজের জীবনযাত্রাকে পরিবর্তিত করার জন্য এটা খুব ভালো সময়, কিন্তু নিজের মানি ব্যাগের ওপর চাপ দেবেন না। পারেন তো আনন্দে কেনাকাটা এবং বাজেটের মধ্যে সমতা রেখে কাজ করুন। রাশি সিংহ হেলথ, আজ আপনি নিজের ক্যারিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে। কারুর পরামর্শ নিয়ে যোগ আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংস পেশিগুলোও ঠিক থাকে, আপনার স্ফূর্তি শক্তি দেবে আর মনকেও শান্তি দেবে। রাশি কন্যা ওভারভিউ, শিক্ষার্থীরা কোনো একটা সুখবর পেতে পারেন, বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আশার চাইতেও বেশি ভালো হবে, আজকে আপনারা খুব আনন্দ করবেন। রাশি কন্যা রোম্যান্স, যদি আপনি একা হন তাহলে হয়তো কোনো অবাক করা জায়গা থেকে আপনি প্রস্তাব পেতে পারেন। আজ এই সংকেত পরিষ্কার যে আপনার কোনো বন্ধু আপনাকে প্রস্তাব দিতে পারে যাতে আপনি অত্যন্ত অবাক হবেন। ভালো করে চিন্তাভাবনা না করে উত্তর দেবেন না, শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নিতে পারবেন। রাশি কন্যা ক্যারিয়ার, আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনোসংযোগই আপনাকে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন। রাশি কন্যা ফাইন্যান্স, ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন, আজকের খরচ কালকের জন্য বড় লাভ দেবে। ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন। রাশি কন্যা হেলথ, আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন। তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন, কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে। চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন। আজ আপনাকে খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন, খুব শীঘ্রই আপনি আপনার আগেকার মতো ভালো শরীরের নজরে আসবেন। রাশি তুলা ওভারভিউ, আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে,
আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি অর্গানাইজ করুন, সেখানে সকলকে ডাকুন। আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন, আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন। রাশি তুলা, রোম্যান্স, আপনার গ্রহগুলি একত্রে আজ আপনার জীবনে তাদের তরঙ্গ সৃষ্টি করবে। এই তরঙ্গের সুযোগ নিন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের জৌলুস ফিরে এসেছে। আপনার জীবন সঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন যে সততা এবং প্রেমের স্তর তার পরিবর্তে আপনার কাছে ফিরে আসছে। আজ আপনি আপনার জীবন সঙ্গীর জীবনে একটা বড় পার্থক্য তৈরি করতে পারবেন। শুভকামনা রইল। রাশি তুলা, ক্যারিয়ার, গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে। তা হতে পারে আইএএস বা কোনো সরকারি কাজ। যদি এরকম কোনো কিছু খালি থাকে তাহলে আজই নিজের পুনর্পরিচয় সহ বায়োডেটা পাঠিয়ে দিন, কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনো সমস্যা সংকুল নয়। রাশি তুলা, ফাইন্যান্স, আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য, সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য, দান বা নতুন কোনো চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে। অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোনো কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন। রাশি তুলা, হেলথ, কম চিন্তার জন্যে আজকে আপনি স্বস্তি বোধ করবেন। আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন। এর পুরো লাভ ওঠান, বাইরে যান অথবা জিমে যান যদি ইচ্ছা করে, যাতে আপনি পুরো সুস্থ থাকেন এবং যা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। রাশি বৃশ্চিক, ওভারভিউ, নিজের সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন। নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করে ওদের আনন্দিত করে দিন। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান, এইরকম কিছু একটা করে ফেলুন, দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন। রাশি বৃশ্চিক, রোম্যান্স, দম্পতিরা দেখবেন যে আজ তারা একে অপরের সঙ্গ লাভ করে শান্তি এবং স্বস্তি পাচ্ছে ও তাদের বর্তমান সম্পর্ক নিয়েও তারা সন্তুষ্ট। এই দিনগুলি উপভোগ করুন কারণ এগুলি বেশি দিনের নয়। আপনার কোনো প্রিয় রেস্তোরাঁয় গিয়ে মিষ্টিমুখ করুন এবং একসঙ্গে সময় কাটান। রাশি বৃশ্চিক, ক্যারিয়ার, আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে, তবে আপনি যদি ভাবেন এখনই আপনার মাইনে বাড়ানোর জন্যে ওপর মহলে জানাবেন না তাহলে খুব ভুল হবে। রাশি বৃশ্চিক, ফাইন্যান্স, যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্যে আজ ভালো দিন। যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত। আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশনগুলো আপনার সামনে আসবে, তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে। রাশি বৃশ্চিক, হেলথ, আজ আপনি চিন্তার মাত্রাকে কম করবার চেষ্টা করুন কারণ কোনো না কোনো কারণে আপনার চিন্তা বাড়তে পারে। আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে। আপনি চিন্তার জন্যে খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবে যাওয়া আসা তো লেগেই থাকে। রাশি ধনু, ওভারভিউ, এই সময় আপনি টাকা পয়সা, পরিচিতি আর সফলতা সমস্ত কিছু পেতে পারেন। আজকে আপনার আনন্দ ফুর্তির দিন। অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেটা আপনার পরিশ্রমের ফল। আজকে নিজের কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন। রাশি ধনু, রোম্যান্স, আপনাদের মধ্যেকার ছোটখাটো সমস্যা শুধুমাত্র অশান্তি ডেকে নিয়ে আসবে এবং পারস্পরিক বিশ্বাসকে কমিয়েই দেবে। আজ আপনাকে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে শান্ত রাখতে হবে, তা না হলে আপনার সঙ্গে আপনার সঙ্গীর কথা কাটাকাটি অবধারিতভাবে হবে। আপনি হয়তো আপনাদের সম্পর্কের কিছু অপ্রয়োজনীয় সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু আপনি যদি একটু ভালোবাসা দিয়ে এই সমস্যার মোকাবিলা করেন তাহলে দুশ্চিন্তা চলে যাবে এবং আপনাদের সম্পর্কে আবার শান্তি ফিরে আসবে। রাশি ধনু, ক্যারিয়ার, আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যৎ অনুসূচিত করবে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন। রাশি ধনু, ফাইন্যান্স, যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন, যদিও এটা খুব মুশকিলই হবে। তাই যা পারেন তাই করুন, ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন। রাশি ধনু,
হেলথ, যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না, তাই আপনি ওনার সহায়তা করুন। এখন হলো সেই সময় যখন আপনার ওকে বুঝতে হবে আর ওর পাশে দাঁড়িয়ে থেকে ওকে সহায়তা করতে হবে। রাশি মকর ওভারভিউ। আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা, বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্য ডাকা উচিত। আপনি হয়তো নিজের জীবনকে নিয়ে সংশয় আছেন অথবা কোনো বিশেষ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে, যার ফলে আপনার লাভ হবে। রাশি মকর রোম্যান্স। সম্প্রতি আপনার বাড়ির সমস্যাগুলি কেটে গিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, আর এর ফলে আপনি ও আপনার সঙ্গী ও বাচ্চাদের সম্পর্ক আরও শক্তপোক্ত হয়ে উঠেছে, উপভোগ করুন। রাশি মকর ক্যারিয়ার। আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে, আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে, তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন, যা আপনাকে জিততে সহায়তা করবে। রাশি মকর ফাইন্যান্স। যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয়। আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন। অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন, তাই এই সুযোগে অর্থনৈতিক লাভ ওঠান। রাশি মকর হেলথ। আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন। এর সাথে সাথে নিজের শরীরেরও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্বও পালন করুন। রাশি কুম্ভ ওভারভিউ। এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে। সমাজ সেবা করে আপনি মানসিক শান্তি পাবেন। দৌড়ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময়। আপনার অবস্থা যেমনই হোক না কেন, নিজের বিশ্বাস বজায় রাখবেন। রাশি কুম্ভ রোম্যান্স। সম্প্রতি হয়তো আপনার সঙ্গে একটু আধটু উগ্র হয়ে উঠেছে, আর সত্যি হয়তো কোনো বিষয় সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে। সময় নিয়ে কথা বলুন এবং কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে আপনার বক্তব্য পরিষ্কার করুন। আপনারা একে অপরকে বুঝলেই দেখবেন যে আপনাদের শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। রাশি কুম্ভ ক্যারিয়ার। আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। হতে পারে সে একজন প্রকৃত কাউন্সিলর অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন। তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন। রাশি কুম্ভ ফাইন্যান্স। আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে। পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে। এমনও হতে পারে যে কোনো মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে। এখনকার মতো এই খরচগুলো সামলে নিন, এটা বেশি দিন থাকবে না, এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে। রাশি কুম্ভ হেলথ। আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন। যে কোনো জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মন ও বসে যায় আর ঘামও যেন ঝরে। যদি সম্ভব হয় বন্ধুদের সঙ্গে হেঁটে আসুন বা নিকটতর কোনো ফিটনেস সেন্টারে খেলাধুলা করুন। যদি আপনার মনে হয় যে এরকম করার ফলে ভালো বোধ হচ্ছে তাহলে এরকমভাবেই চলতে থাকুন আর ওজন কমান। রাশি মীন ওভারভিউ। আপাতত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না, বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই। কারণ সত্তাবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন। আপনাকে এই সময় খুব সাবধান থাকতে হবে। রাশি মীন রোম্যান্স। সবসময় দেখবেন যেন আপনি আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং একজন ভালো বন্ধু হতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজনীয়, কারণ এতে বুঝবে যে তার জন্যে ভাবেন। আজকের দিনটাকে উজ্জ্বল করার জন্য দুজনে পিকনিক করতে চান বা কোথাও দুপুরের খাবার খেয়ে আসুন। দুজনে একসঙ্গে মজা করুন এবং জীবনের ভালো ও সমস্যামূলক মুহূর্তগুলিও একসঙ্গে কাটান। আপনি যেভাবে আপনাদের বন্ধুত্বের সম্পর্ককে গড়ে তুলবেন ঠিক সেইভাবেই নিজেদের মধ্যে প্রেমকেও বাড়িয়ে তুলবেন। রাশি মীন ক্যারিয়ার। আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে, তাই এগিয়ে যান। রাশি মীন ফাইন্যান্স। কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন, যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল।
আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো, কেননা আজ আপনি দুর্মূল্য কোনো বস্তু পাবেন। আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন, কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাওয়ার সম্ভাবনা ছিল না। রাশি মীন হেলথ। আজ চামড়া সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাবে। সূর্যের তাপ থেকে বেঁচে থাকুন আর বেশি করে জল পান করুন, এতে আপনার ত্বক স্বাস্থ্যবান হওয়ার সাথে সাথে চমকাতেও থাকবে।